আসসালামু আলাইকুম। আজ 20 জুন, খুলনায় এসেছি। ভৈরব নদী পার হচ্ছি নৌকায় চড়ে। ভোর 5টার সময়, খুব ভালো লাগছে। এই ভৈরব নদীতে 2 বার জোয়ার ভাটা হয়, একবার সন্ধ্যার সময় আর একবার দুপুরের পরে। আমি অবশ্য জোয়ার ভাটার সময় ছিলাম না, আমি যে সময় নদী পার হচ্ছিলাম সেই সময়টা ভাটার সময় পানি একটু কমে গেছে। জোয়ারের সময় পানি অনেক উঁচা হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে এবং অনেক ঢেউ। এদিক দিয়ে মংলা বন্দর যাওয়া যায়, বড় বড় লঞ্চ স্টিমার, বিদেশগামী লঞ্চ স্টিমারগুলো দিক দিয়ে পারাপার হয় এই ভৈরব নদী দিয়ে। এই ভৈরব নদী অনেক সুন্দর এবং এখানে অনেক প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। সূর্য উঠছে, আমরাও নৌকা করে ভৈরব নদী এপার থেকে ওপারে যাচ্ছি। কত মনোরম দৃশ্য! আমি খুলনায় এসেছি ভিডিও করার জন্য, বিভিন্ন জায়গার একদিনে সফরে এসেছি। আজ প্রথম দিনেই ভৈরব নদী পারাপার করার জন্য এসেছি, সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এদিক দিয়ে অনেক জাহাজ নোঙর করে আছে, যা বিদেশি জাহাজ। আপনার দোয়া করবেন আমার জন্য। খুলনায় এসে আমি বড়শি দিয়ে মাছ ধরেছি, মাছের ঘেরের মধ্যে, ছোট পুকুরের মধ্যে। তা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আমার খুব ভালো লাগছে, যা 15 বছর পর আমি এই বসে দিয়ে মাছ ধরলাম পুকুরের মধ্যে। আমরা এখন নদীর কিনারে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে নৌকা থেকে ঘাটে নামব। আমি একটু অসুস্থ, তারপর আমি পেরেছি সুন্দর সুন্দর ভিউ নেওয়ার জন্য, যা আপনাদের মাঝে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।